কেউ আপনার সম্পর্কে কিভাবে জানতে চান চান পড়তে কারণ মনের কথা বা আপনার জন্য তার অনুভূতি কেমন মনোবিজ্ঞান অনুসারে মানুষের কিছু অঙ্গভঙ্গি তার মনের কথা প্রকাশ করে এইসব সংকেত যদি আপনি ধরতে পারেন তাহলে অনায়াসে পড়তে পারবেন তার মনের কথা আজকে আপনাদের জানাবো মানুষের এমন দশটি অঙ্গভঙ্গির কথা যা দেখে আপনি তার অনুভূতি ও মনের কথা পড়ে ফেলতে পারবেন ভিডিও শুরু করা এক হাত বাছলানো এর অর্থ ব্যক্তিটি ইতিবাচক কিছু প্রত্যাশা করছে দুই দুই হাতের মাঝে হাত নিয়ে কলমর্দন করা এই করমর্দনের মাধ্যমে মানুষ নিজেকে হিসেবে উপস্থাপন করতে চায় বাহাত রেখে করা। ব্যক্তিদের এভাবে করতে দেখা যায় এর অর্থ সে আপনাকে সমবেদনা জানাতে চাচ্ছে চার দুই হাত দিয়ে আলতো করে ধরে করমর্দন করা এর অর্থ সে আপনাকে সাহায্য করতে চাচ্ছে পাঁচ করমর্দনের সময় গায়ে হাত রাখা এভাবে করমর্দন করে কাউকে আশ্বস্ত করা ও পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করা হয় ছয় টাই ঠিক করা কোনো ব্যক্তি যদি কোনো মেয়ের সামনে টাই ঠিক করে এর অর্থ ব্যক্তিটি মেয়েটিকে পছন্দ করছে সাত চুল খোঁজার ভান করা এই ভঙ্গির অর্থ সে কোন ব্যাপারে দ্বিমত পোষণ করছে এবং চাইলেও কোন কথা বলতে পারছে না আর টেবিলের উপরে পা তুলে বসা এই ভঙ্গির মাধ্যমে কাউকে অসরধা বা ছোট করার হিসেবে দেখানো হয় নয় চেয়ার উলটিয়ে বসা এটি একটি আক্রমণাত্মক ভঙ্গি কর্তৃত্বপ্রায়ণ ব্যক্তিরা এভাবে বসে থাকে দশ জুতা বাঁচানো মেয়েদের এরকম প্রায়ই করতে দেখা যায় এর অর্থ সে স্বস্তি করছে এবং খুবই ইতিবাচক আছে এবার আপনাদের জন্য একটি বোনাস রয়েছে দৃষ্টি বিনিময় চোখে যে মনের কথা বলে হ্যাঁ আপনি কারো চোখের দিকে সেই বুঝে নিতে পারেন অনেক কথা আপনার ভালোবাসার মানুষটি আবেগ নিয়ে আপনার দিকে তাকালে তার চোখের মনি চাই গুণ বিস্তৃত হয় আবার কেউ রেগে গেলে তার চোখ কুচকে আসে কারণ তখন চোখের মনি সংকুচিত হয়ে যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর যেটা অবশ্যই করবেন সেটা হল সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন খোদা হাফেজ